চিকেন তো অনেক খেয়েছেন একবার এরকম লাল লাল চিকেনের ঝোল খেয়ে দেখুন দারুণ লাগবে বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেন্ডো কিচেন দেখুন আমি এক কিলো চিকেন নিয়েছি তাতে পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো সরষে তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আর পূর্ণ বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ দেখুন চিকেনটা আমার মাখা হয়ে গেছে এবার আমি ঢেকে রেখে দিলাম আধ ঘন্টার জন্য আর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলোর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেবো দিয়ে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব রান্নাটা কিন্তু খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ লাগে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দেবো এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা আমি একটা মশলা করে রেখেছিলাম আদা রসুন আর লাল লাল কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য লবণটা দিয়ে দিলাম এখন দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে সমস্ত কিছু ভালো মতো কষাবো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি টক দই দিয়ে দেবো দু চামচ টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন নাহলে টক দইটা কেটে যাওয়ার ভয় থাকে স্টপ দুইটা দিয়ে আমি ভালো মতো আবারও কষিয়ে নেব দেখুন কত সুন্দর কালারটা এসছে এবার আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি ভালো মতো চিকেনটা দিয়ে কষাবো দেখুন আমি ঢেকে রেখেছিলাম চিকেনটা থেকে জল উঠছে আবার একটু নেড়ে ছেড়ে দেব আবার একটু ঢেকে রাখব দেখুন কত জল উঠে গেছে আমি কিন্তু জল দিইনি আবার একটু ভালো মতো কষাবো এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব নিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আমি এবার আমি ভালো করে নেড়ে দেব এবার আমার চিকেনটা রান্না হয়ে গেছে এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম এবার আমি সাফ করে নেব দেখুন আমি সাফ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ